হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি পরে এসেছি দেখো। তোমরা হয়তো এই ফার্স্ট আমাকে এত বড় কানে পড়তে দেখেছো। একটা সময় ছিল যখন এরকম ধরনের ইয়াররিংস খুব পড়তাম, অনেক ছিল আমার কাছে। এখন পরি না, পড়া হয় না, বা পরি না যাই বলো, সো আমার কাছে নেই না। আর আমার কাছে রিকোয়েস্ট এসেছে একটা ভিডিওর, যে ভিডিওটা আজকে করব সেই ভিডিওটা হচ্ছে ইনসাইড ইয়ার হোল জুম লিটল ফিঙ্গার স্পিড পিকিং চ্যালেঞ্জ উইথ ওয়েট ইয়ারিং। মানে বানানটা একটু ভুল লিখেছে ওখানে, আমি মেনশন করে দেবো তোমাদেরকে যে কমেন্টটা করেছে। তো সে বলেছিল ভারী কানের পরে স্পিড পিকিং চ্যালেঞ্জ উইথ লিটল ফিঙ্গার, মানে এই যে এটা, এই জিনিসটা আমরা সবাই করি স্নানের পরে, বেশিরভাগ করে থাকি। কানে জল ঢুকে গেলে, যদি মনে হয় কানে জল গেছে, তখন আমরা কি করি, কানের ভিতরে এই ছোট্ট আঙুলটাকে ঢোকাই ঢুকে এই জিনিসটা করি। করি কি না, সবাই কম বেশি করে থাকি। এটারই রিকোয়েস্ট, এর আগে ইয়ার পিকিং ভিডিও করেছিলাম উইথ ইয়ারবাড, ওটা অনেকদিন আগে করেছিলাম। তারপরে এই যে রিকোয়েস্টটা দেখছো, এই রিকোয়েস্টটা অনেকবার করেছে, এটা সেম মানুষ কিনা আমি জানি না, খেয়াল পড়ছে না নামটা, বাট এটাও রিকোয়েস্ট অনেকবার এসেছে, করা হয়নি। সো আজকে আমি এই চ্যালেঞ্জ ভিডিওটা করতে চলে এসেছি। আর যেহেতু ভারী কানে পড়তে বলা হয়েছে, তো এর থেকে বেশি বড় বা ভারী কানে আমার কাছে ছিল, এটা খুব বেশি ভারীও কিন্তু নয়, তবুও আমার জন্য এটা ভারী, যেহেতু আমি কানে সবসময় এই সব জিনিস পরে থাকি। দেখতে পাচ্ছ, এই যে সবসময় আমি এই জিনিসগুলো পরি, তো আমার জন্য এটা একটু বড়ই হয়ে গেছে। তো যেহেতু রিকোয়েস্টটা করেছো, তো সেই জন্য পড়েছি, শুধুমাত্র ভিডিওটা করার জন্য, তারপরে আবার খুলে দেখে দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। পিকিং চ্যালেঞ্জ ভিডিও, মানে কানে আঙুল ঢুকি, এটা যে খোঁচ, মানে একদম শুদ্ধ বাংলা বলতে গেলে কানে আঙুল ঢুকে কান খোঁচানো। তো তার জন্য একটু সামনাসামনি বসতে হবে, একটু জুম করে দেখাতে হবে। এর আগে রিকোয়েস্টে ছিল জুম ক্যামেরাতে, মানে একদম কানটাকে কাছে নিয়েছে। আচ্ছা, পিকিং করার জন্য হাতে নোক থাকলে চলবে না, আমার এই আঙুলের নোক আছে, সরি, এটা দিয়েই আমাকে এই কানটা করতে হবে, বিকজ আমি নোকটা কাটবো না, আমার কোনো আঙুলে নখ নেই, দেখো সব নখগুলো ভেঙে গেছে, কিছুটা ভেঙেছে, কিছুটা ব্যাড হ্যাবিট আছে, সব যায়, এইটা রয়ে গেছে। সো থাক, এই আঙুলে নখ নেই, এটা দিয়ে করবো। তো চলো স্টার্ট করছি। আমি আরও একটু ক্যামেরার সামনে এসে বসছি এবার, যেহেতু জুম করে করতে বলেছে, তো এই যে একদম ক্যামেরার সামনে। আমার তো ঘুম এসে যায় কানে এটা করলে। স্নানের পরে করলে বেটার হতো, বাট আমি এখন স্নান করিনি, কিন্তু জাস্ট একদম ফ্রেশ হয়ে, কাজ থেকে এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি ভিডিওটা করতে এসেছি। আবার এই আঙুল দিয়ে বেটার, লিটল ফিঙ্গার দিয়ে অসুবিধা হচ্ছে আমার, এই আঙুল দিয়ে বেশি ভালো করতে পারছি, দেখো একটা আরামদায়ক কাজ। অনেকের কানে নোংরা থাকে, পিকিং করতে গিয়ে নোংরাটা বেরিয়ে আসে, আমার কানে কিন্তু নেই, তোমাদেরকে দেখাচ্ছি, লিটল ফিঙ্গার, যেহেতু লিটল ফিঙ্গারটা অনেকটা ভিতরে চলে যাচ্ছে, এই যে আমার আঙুলটা দেখো, কোনো নোংরা আছে? নেই, মানে আমার কানে নোংরা নেই। তো এবারে এই দিকের কানটা করব, নাও এই কানে করা একটু ডিফিকাল্ট, বিকজ মাই নেলস, একদম জুম করে করছি, ঘুমিয়ে পড়ব। এটা হচ্ছে ইয়ার মাসাজ, ওয়ান টাইপ অফ ইয়ার মাসাজ, ইয়ার এইভাবেই মাসাজ করা যাবে, একমাত্র আর কোনো রাস্তা নেই। সো আবার বিশ্বাস করো, ইয়ার পিকিং করলে আমার খুব ভালো লাগে, আমি বেশিরভাগই ইয়ার বার্ড দিয়ে করি, আর যদি মনে হয় কানের ভিতরে জল চলে গেছে, সেক্ষেত্রে আমি আঙুলের ইউজ করি। চলো এইবারে দুটো, সরি শুনতেই তো পাবো না,
দুটো আঙুল একসাথে দিয়ে পিকিং করছি। এই কানে না এই আঙুলটা দিয়ে আমার লাগছে, সো আমি এই আঙুলটা নিচ্ছি, বিকজ এখানে নোক আছে তো ব্যথা করছে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমার কানে কিন্তু নোংরা নেই, দেখো আমি ইয়ার পিকিং চ্যালেঞ্জের ভিডিও দেখলাম। ওই প্রত্যেকবারই তোমাদেরকে বলি যে আমার কাছে রিকোয়েস্ট আসলে আমি একবার জাস্ট ভিডিওটা টপিকটা কি কিভাবে করেছে সেটা ইউটিউবে সার্চ করে দেখে নিই। তো ইয়ার পিকিং চ্যালেঞ্জ করে দেখলাম, অনেকে আছে বড় বড় নখ দিয়ে ইয়ার পিকিং করছে, কানের নোংরাটাও এর মধ্যে বেরিয়ে আসছে। আমার কানের নোংরা নেই, বিকজ আমি সবসময় পিকিং করতেই থাকি, ওটা হচ্ছে ইয়ারবাড দিয়ে সবসময়। আমার একটা হ্যাবিট আছে, এখনো বাইরে পড়ে আছে দেখবে, এই দেখো যেখানে আমি সেখানে এটা থাকবেই থাকবে, ইয়ারবাড আমার চাই। সো যাই হোক, ইয়ার পিকিং ভিডিও খুব বেশি বড় হয় না, এতে করার মতন কিছু নেই। প্রথমে আমি লিটল ফিঙ্গার দিয়ে পিকিং করলাম উইথ হেভি ইয়ারিং অ্যান্ড জুম ক্যামেরা করে, মানে জুম ক্যামেরা করিনি, আমি কাছে চলে গেছি, মানে জুমটা আমি হয়েছি, আর দেন আমি আমার এই ফিঙ্গারটা দিয়ে পিকিং করলাম। সো আর ভিডিওটায় কিছু করার মতন নেই, ফার্স্ট টাইম ভিডিওটা করলাম। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে জানাবে তাহলে পার্ট টু করবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।